ব্যক্তিগত স্বার্থেই বিচারপতি মামলাটি মঙ্গলবারই শুনতে চাইছেন। কোর্টে ঢোকা বন্ধ হয়ে যাবে, সতর্ক করছি, আদালতের সঙ্গে সঠিক আচরণ করুন। হরিশ মুখার্জি রোড দিয়ে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল সংক্রান্ত মামলায় নিজের দাবি পেশের সময় চরম ভৎসনার মুখে পড়লেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। তার সঙ্গে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বাদানুবাদ এমন পর্যায়ে পৌঁছায় যে বিচারপতি একসময় কৌস্তভ বাগচিকে বলতে বাধ্য হন, আদালতকে সম্মান করতে শিখুন, না হলে আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে বলবো বার কাউন্সিলকে। কোর্টে ঢোকা বন্ধ হয়ে যাবে, আইনজীবীকে সতর্কও করেন বিচারপতি। আপনাকে সময় দেয়া হবে, কিন্তু মামলার শুনানি মঙ্গলবারই হবে, বিকেল 4টায় শুনানি হবে। ওই সময় আমার ব্যক্তিগত কাজ রয়েছে, অনুগ্রহ করে মামলাটি বুধবার নেওয়া হোক। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি করা হয়েছে, মঙ্গলবারই শুনানি হবে। বুধবার সন্ধ্যায় মিছিল রয়েছে, সকালে মামলাটি শুনানি হোক। এতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, ক্ষতি হলে তো আমাদের হবে। আন্দোলনকারীরা বিভিন্ন জেলা থেকে মিছিলে অংশ নেবেন, শেষ মুহূর্তে কর্মসূচি বাতিল হলে আমরাই ভুক্তভোগী হব। মামলাটি মঙ্গলবারই শুনানি হলে সমস্যা নেই, আপনাকে তো সময় দেওয়া হয়েছে। আমি বলতে বাধ্য হচ্ছি, মামলাটি শুনানি করতে এই কোর্টের ব্যক্তিগত স্বার্থ রয়েছে, ব্যক্তিগত স্বার্থেই বিচারপতি মামলাটি মঙ্গলবারই শুনতে চাইছেন, বুধবার শুনলে কোনো অসুবিধা হতো না। এটা আপনি বলতে পারেন না, দ্রুত শুনানির আর্জি করা হয়েছে, এই কোর্টের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে তাই শুনছে। আমি 20 বছর ওকালতি করেছি, জরুরি মামলায় কিভাবে অংশ নিতে হয় তা আমার জানা রয়েছে। আমি যদি বলি ব্যক্তিগত স্বার্থে আপনি এই কোর্টে মামলার শুনানি করতে চান না, সেই কারণেই বুধবার শুনানি করতে বলছেন। ধর্মাবতারের এখানে ব্যক্তিগত স্বার্থ রয়েছে বলতে হচ্ছে, 3:30 সময় বাবাকে চিকিৎসক সময় দিয়েছেন। আপনার স্বার্থ রয়েছে সেটাই বলুন, একজন আইনজীবী হিসেবে আদালতের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত তা মনে হয় আপনার জানা নেই। আইনজীবী হিসেবে নিজের মর্যাদা আদর্শ বজায় রাখুন, আদালতকে সম্মান করতে শিখুন, না হলে আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে বলবো বার কাউন্সিলকে। কোর্টে ঢোকা বন্ধ হয়ে যাবে, সতর্ক করছি, আদালতের সঙ্গে সঠিক আচরণ করুন। তাহলে মামলাটি এখনই শুনুন, বিকেলে আমার সময় হবে না। আপনার কথায় কোর্ট চলবে না, কোর্ট নিজের পদ্ধতিতে চলবে, কোর্টের সময়েই শুনানি হবে, মঙ্গলবারই হবে। এরপরেই বিকেলে মামলাটি শুনানি হয়। চাকরিপ্রার্থীদের আবেদন নিয়ে একের পর এক রায় শোনাচ্ছে আদালত। অনেকেই বলছেন আদালতে যেন সাপ লুডোর খেলা চলছে। আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। এবার আদালতে বিচারপতির সঙ্গে যে বাদানুবাদে তিনি জড়ালেন তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।